प्रिय मुस्लिम, जे व्यक्ति मृत्यु के बेशि बेशि स्मरण करे तार काछे दुनियार जीवन के छोटो ओ तुच्छ मने हय। एर फले तार चोखेर सामने थेके दुनियार रंगीन पर्दा सरे जाए। दुनियार ए जीवन अति संक्षिप्त। जत मूल्यवान धन सम्पदि आपनी एखाने जमा करें ना केन, सेई धन सम्पदेर पेछने मृत्यु अपेक्षा करछे। मृत्युर आघाते सब किछु शेष होये जाबे एबं सकल आनंद उल्लासेर इति घटबे। हासान अल बसरी रहिमाहुल्लाह लिखेछेन, मृत्यु एई दुनियार जीवनेर वास्तवताके उन्मुक्त करेछे एबं सेई वास्तवताय कोनो ज्ञानी व्यक्तिर जन्य एखाने आनंद अनुभव करार कोनो सुयोग नेई। केन एकजन मानुष एई जीवन कामना करबे जदि एई हय एर वास्तवता? আবু উবাইদা আন-নাজী রহিমাহুল্লাহ বলেছেন, যেদিন হাসান আল বসরি মৃত্যুবরণ করেন সেদিন মৃত্যুর আগে আমরা তাকে দেখতে যাই। তিনি আমাদের বলেছিলেন, স্বাগতম, আল্লাহ যেন জান্নাতে আপনাদের সালাম দিয়ে অভিবাদন জানান। আমি তার কাছে দোয়া করি তিনি যেন আমাদের অনন্তকালের আবাসস্থল জান্নাতে থাকতে দেন। এখানে আপনাদের আগমন কল্যাণকর, যদি তা আন্তরিক হয়ে থাকে এবং যদি এরপর আপনারা ধৈর্য ধারণ করেন। এরকমটা যেন না হয় যে আপনারা মৃত্যুর ব্যাপারে শুধু কান দিয়ে শুনেছেন এবং মুখ দিয়ে কথা বলেছেন কিন্তু সে অনুযায়ী আমল করছেন না। কারণ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন তারা প্রত্যক্ষ করেছিলেন তার অসাধারণ সামর্থ্য যখন তার উপর পতাকা উঁচু করা হয়েছিল। তিনি ইটের উপর ইট, খুঁটির উপর খুঁটি বসানোর কাজে, নিজের জন্য প্রাসাদ বা দুর্গ তৈরি করার কাজে নিজেকে ব্যস্ত করেননি। আল্লাহ যেন তাদের প্রতি দয়া করেন যারা সারা জীবন সাদা মাটা জীবন যাপন করে, অল্প আহার করে, সাধারণ পোশাক পরে, বিনয়ী আচরণ করে, ইবাদতের আপ্রাণ চেষ্টা করে, নিজের ভুলের জন্য ক্রন্দন করে, আজাব থেকে দূরে পালিয়ে কেবল আল্লাহর রহমত অনুসন্ধান করে। আবু কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে মানুষ চার প্রকারের হয়। প্রথম প্রকার মানুষ এমন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ এবং দ্বীনের জ্ঞান দিয়েছেন, সুতরাং সে তার কাছে থাকা জিনিসের ব্যাপারে তার রবকে ভয় করে, সম্পদ থেকে নিকট আত্মীয়দের দান করে। এছাড়া সে জানে তার সম্পদের ওপর আল্লাহর কি হক রয়েছে, এটি হচ্ছে শ্রেষ্ঠ অবস্থা। দ্বিতীয় প্রকার মানুষ এমন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন কিন্তু সম্পদ দেননি, সুতরাং তার নিয়ত আন্তরিক এবং সে বলে, যদি আমার সম্পদ থাকত আমি ঠিক অমুকের মতো অর্থাৎ প্রথম জনের মতো করতাম। তার বিচার হবে তার নিয়ত অনুসারে এবং তার ও প্রথম প্রকার লোকের পুরস্কার একই হবে। তৃতীয় প্রকার মানুষ এমন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেননি, তার কাছে যথাযথ জ্ঞান না থাকবার কারণে সে সম্পদের মোহে ডুবে যায়। সে তার রবকে তার সম্পদের ব্যাপারে ভয় করে না, আত্মীয় স্বজনকেও কিছু দেয় না, এমনকি তার সম্পদের ওপর আল্লাহর হক সম্পর্কেও সে ধারণা রাখে না। এটি হচ্ছে সবচেয়ে খারাপ পর্যায়। চতুর্থ প্রকার মানুষ এমন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বা জ্ঞান কোনোটাই দেননি, তারপরও সে বলে, আমার যদি টাকা থাকত আমি ঠিক অমুকের মতো করতাম অর্থাৎ তৃতীয় এবং নিকৃষ্ট প্রকারের লোকের মতো। এই লোকের বিচার হবে তার নিয়ত অনুসারে এবং তাদের অপরাধের বোঝা একই রকম হবে। সুতরাং এই দুনিয়ার জীবন হচ্ছে একটি জমির মতো যেখানে মানুষ আখিরাতের জন্য বীজ বপন করে। কাজেই দুনিয়ার জীবন কাটানো উচিত আল্লাহর ইবাদত ও আনুগত্যে, যতটুকু সম্ভব নেক আমলের মাধ্যমে। এখানেই পরকালের পাথেয় সংগ্রহ করে নেওয়া উচিত। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রকম অনিষ্টকে একটি ঘরে একত্র করেছেন এবং দুনিয়ার ভালোবাসাকে এই ঘরের চাবি বানিয়েছেন। অপরদিকে সকল কল্যাণকে তিনি একটি ঘরে একত্র করেছেন
এবং দুনিয়া বিমুখতাকে এর চাবি বানিয়েছেন।